Everybody sing that shit. চোখের সমস্যা এড়ানোর কিছু সহজ সমাধান। কম্পিউটারের সামনে দীর্ঘ সময় কাজ করলে চোখের উপর মারাত্মক চাপ পড়ে, এতে দৃষ্টিশক্তি ক্ষতি ছাড়াও নানা শারীরিক সমস্যা হতে পারে। কিন্তু কম্পিউটার সংক্রান্ত কাজ এখন সবথেকে বেশি বেড়ে গেছে। একটি সমীক্ষায় দেখা গেছে, এ ধরনের কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের 70% কর্মী চোখের সমস্যায় ভোগেন, যার একমাত্র কারণ কম্পিউটার স্ক্রিনের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকা। চোখের এই সমস্যা এড়ানোর জন্য কিছু সমাধান জেনে নিন, আপনার চোখ ভালো থাকবে। 1. কম্পিউটার স্ক্রিনের লেখাগুলো বড় করে নিয়ে পড়ুন, কারণ ছোট ছোট লেখা আপনার চোখের উপর চাপ সৃষ্টি করে। 2. 15-20 মিনিট পর পর বিশ্রাম দিন চোখকে। টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের মাংসপেশিতে চাপ পড়ে, অন্য পেশির মতো এগুলো সবসময় কাজে ব্যস্ত থাকলে গরম হয়ে যায়। একটু বিরতি ও দূরের কিছু পর্যবেক্ষণ করা হলে চোখের এই অবস্থা থেকে কিছুটা বিরত হয়। 3. পড়ার সময় আপনার চোখ প্রতি ঘন্টায় 10,000 নড়াচড়া করে, প্রতি 20 মিনিট পর পর চোখের বিশ্রাম নেওয়া প্রয়োজন। চোখের ব্যাপারে আপনি যদি সচেতন হন, তাহলে হাতের তালু দিয়ে আপনার চোখ ঢেকে ফেলুন এবং চোখগুলোকে বিশ্রাম দিন কিছুক্ষণের জন্য কাজের ফাঁকে। 4. বেশিবার চোখের পাতা ফেলুন কাজের সময়। সাধারণ স্ক্রিনের সামনে আমরা চোখের পাতা কম ফেলি, এর ফলে চোখের মণি শুকিয়ে যায়। চোখের মণি শুকিয়ে যাওয়া রোধ করার জন্য বারবার চোখের পাতা ফেলার অভ্যাস করুন। 5. চোখের জন্য খান পুষ্টিকর খাবার। শরীরের এনার্জির বড় অংশ ব্যবহার করে চক্ষু গোলক, এ কারণে তাদের প্রয়োজন ভিটামিন এ, সি, ই ও জিঙ্ক। যেসব খাবার এই উপাদান রয়েছে, সেগুলো বেশি করে খেতে হবে। এছাড়া ডাক্তারের পরামর্শে ভিটামিন ওষুধও ব্যবহার করতে পারেন। 6. কাজ করার সময় মনিটরের থেকে যতটা সম্ভব দূরে বসুন, এতে চোখ আরাম পায়। আপনি যদি চেয়ারে হেলান দিয়ে বসে হাত বাড়িয়ে মনিটর স্পর্শ করতে পারেন, তাহলে বুঝবেন সঠিক অবস্থানে রয়েছেন। 7. চোখের যত্নে অ্যাপ্লিকেশন ব্যবহার করুন। কম্পিউটার মনিটর উজ্জ্বল, এটি দিনের উজ্জ্বল আলো দেখার জন্য ভালো, কিন্তু সকাল বা সন্ধ্যায় অল্প আলোতে মনিটরের আলো আপনার চোখের ক্ষতি করে। আর এই সমস্যা দূর করে চোখের আরাম দেওয়ার জন্য আছে কয়েকটি অ্যাপ্লিকেশন। এ ধরনের একটি অ্যাপ হচ্ছে f.lux। এটি দিনের বিভিন্ন সময় স্ক্রিনের রং পরিবর্তন করে চোখের আরাম দেয়। যেমন সূর্যাস্তের সময় এটি স্ক্রিনের রং করে তোলে হলুদ কমলা রঙের। 8. মনিটর নিয়মিত পরিষ্কার রাখুন। মনিটরে জমা ধুলোবালি আপনার দৃষ্টিশক্তিকে ব্যাহত করে, ফলে মনিটরের অক্ষরগুলো পড়তে সমস্যা হয় এবং চোখের উপর চাপ পড়ে। এ কারণে চোখ বাঁচাতে মনিটর পরিষ্কার করা উচিত। 9. আলোর প্রতিফলন থেকে সাবধান। আপনার মনিটর কি এমন অবস্থানে রয়েছে যেখানে কোনো জানালা বা লাইটের প্রতিফলন সরাসরি মনিটর থেকে চোখে এসে পড়ে? এই বিষয়টি পরীক্ষা করার জন্য মনিটর অফ করে তারপর দেখুন। প্রয়োজনে মনিটরের কোণ পরিবর্তন করুন। প্রতিফলন সরানো সম্ভব না হলে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ব্যবহার করুন। পরিশেষে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন।